الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بايو بونيرا اپنا دے شکل کے انتوریک سلام السلام علیکم ورحمت اللہ امرا پویتر محرم ماشے فضائل اہل بیت اور تات نبی پوری بارے فضیلت شمپر کیو چلیشتی حدیث شنبو ایر مدے بگوت دین گلو تے ہمیں اپنا دے کے نیے تین تا حدیث آلو چلا کرے چی آج کے امرا চতুর্থ হাদিসটি শুনব। এই হাদিসগুলো বুখারী শরীফ এবং মুসলিম শরীফে পাওয়া যায়, যেগুলো ফাদাইলে আহলে বাইত প্রসঙ্গে আহলে বাইতের ফজিলত সম্পর্কীয়। আজকে চতুর্থ হাদিসটি, এই হাদিসে আমরা যা দেখব সেগুলো হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পজিশন, একটা হচ্ছে মনজিলাতি মুসা ওয়া হারুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমা তারদা আন তাকুনা বিন মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মুসা। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের পরস্পর যে সম্পর্ক, সেই ধরনের নিস্বত করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে। দ্বিতীয়ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজনের কাছে জানটা দিবেন বলেছেন, যিনি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসেন এবং আল্লাহ এবং রাসূল যাকে ভালোবাসেন। আর তিন নম্বরে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরাই আমার পরিবার, এরাই আমার আমার আহাল। আসেন আমরা এই হাদিসটা একটু দেখে নেই। عن سعد بن ابي وقاص عن ابيه قال امر معاويه بن ابي سفيان سعدا فقال ما منعك ان تسب ابا التراب؟ فقال اما ما ذكرت ثلاثا قالهن له رسول الله صلى الله عليه وسلم فلن اسبه لان تكون لي واحدة منهن أحب إلي من حمر النعم. سمعت رسول الله صلى الله عليه وسلم يقول له خلفه في بعد مغازيه. فقال له علي يا رسول الله خلفتني مع النساء والصبيان. فقال له رسول الله صلى الله عليه وسلم أما ترضى أن تكون مني بمنزلة هارون من موسى إلا أنه لا نبوه لا نبوة بعدي. وسمعته يقول يوم خيبر لا أعطين الرايات رجلا يحب الله ورسوله ويحب الله ورسوله. قال فتطاولنا لها فقال ادعوا لي عليا فأوتي به أرمدا فبصق في عينه ودفع الراية إليه ففتح الله عليه. ولما نزلت هذه الآيات فقل تعالوا ندعو أبناءنا وأبناءكم. دعا رسول الله صلى الله عليه وسلم عليا وفاطمة وحسنا وحسينا فقال اللهم هؤلاء أهلي. رواه مسلم. আমরা এখন একটু উর্দু অনুবাদটা আমরা একটু দেখব। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বয়ান করতে হে সাথে সাথে বাংলা পড়বো। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বলেন, জব হযরত মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির বানায়া, যখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদ আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে গভর্নর বানালেন, আমির বানালেন, তো উনসে দরিয়াফত কিয়া হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন কে তুমহে আবু তুরাব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কো বুরা কহনে সে কিয়া চিজ মানে হে, কোন জিনিস তোমাকে বাধা দিচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মন্দ বলতে? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নে কহা, সাদ রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন, মুজে ও তিন বাতে ইয়াদ হে, আমার ওই তিনটি জিনিস মনে আছে, আমি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে তাদের মতন, যারা খারেজি তাদের মতন যে আমি বলি না, তার কারণটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতে শুনেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে মুতাল্লিক ফরমাইতে উসলিয়ে মে উনকো কবি বুরা নেহি কহ সকতা, কখনো আমি উনার ব্যাপারে মন্দ বলতে পারি না, আগর উন তিন বাতো সে এক বাত বি মেরে লিয়ে ফরমাই হতি, যদি এই তিনটি কথা থেকে একটি কথাও আমার ব্যাপারে বলতেন, তো ও মুজে সুরুখ উঠ সে জিয়াদা মাহবুব থি, তাহলে তা আমার জন্য লাল উঠ প্রাপ্তির চাইতে আরো অধিক মূল্যবান হতো। অর্থাৎ লাল উঠ প্রাপ্তি হাদিসের মধ্যে যে সুরুখ উঠের কথা যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে লাল উঠ দিয়ে আরবীয়রা তারা
এই কথাই বলতেন যে সবচেয়ে মূল্যবান কোন জিনিস প্রাপ্তি যেটা, অর্থাৎ সবচেয়ে দ্য মোস্ট হাইস্ট এন্ড মোস্ট প্রেশাস থিংস, অর্থাৎ এখানে সুরুখ উট মানে এর চেয়েতে আমি সাদ মনে করতাম যে আমার জীবন ধন্য, আমি সবচেয়ে বড় জিনিস প্রাপ্তি মনে করতাম যদি আমার ব্যাপারে তিনটা কথা থেকে একটা কথা অন্তত আমার জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন। মেইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো ফরমাতে হুয়ে সুনা, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতে শুনেছি, জব আপনে বাদ গজওয়াত মে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কো পিছে মদিনা মুনাওয়ারা মে ছোড় দিয়া, অর্থাৎ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে মদিনায় কোন যুদ্ধে মদিনা শরীফের মধ্যবর্তীতে রেখে যান একা, তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আরজ কিয়া, এমত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি মুজে আবরত আওর বাচ্চাও মে পিছে চোর দিয়া মহিলা এবং বাচ্চার তত্ত্বাবধানের জন্য আপনি আমাকে রেখে গেলেন রেখে যাচ্ছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনসে ফরমায়া, এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে বললেন কিয়া কি তুম উস বাত পর রাজি নেহি, তুমি এই কথায় সন্তুষ্ট নও, আমা তার দোয়া তুম উস বাত পর রাজি নেহি হো কে তুম মেরে লিয়ে এসে হো, তুমি আমার জন্য এমন যেসে মুসা আলাইহিস সালামকে লিয়ে হারুন, যেভাবে মুসা আলাইহিস সালামের জন্য হারুন আলাইহিস সালাম ছিলেন, সুবহানাল্লাহ, আলবাত্তা মেরে বাদ কোই নবী নেহি হোগা, তবে মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামের সম্পর্ক তারা দুই ভাই ছিলেন আর তাদের মধ্যকার মুসা আলাইহিস সালামও নবী ছিলেন হারুন আলাইহিস সালামও নবী ছিলেন, তবে তুমি আলী নবী হতে পারবে না কারণ নবুয়তের দরজা বন্ধ, আমি হচ্ছি শেষ নবী, নবী আর হবে না, নেহি হোগা আর গজওয়ায়ে খাইবার কে দিন, আর দ্বিতীয় কথা হচ্ছে গজওয়ায়ে খাইবারের দিন আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে এ শুনা, হযরত সাদ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক এই কথা শুনেছেন যে কাল মে উস শখস কো জান্ডা দুঙ্গা, কালকে আমি ওই লোকটাকে জান্ডা দিব জো আল্লাহ আর উসকে রাসূল সে মহব্বত করতা হে, যিনি আল্লাহ এবং রাসূলকে মহব্বত করেন আর আল্লাহ আর রাসূল আর উসকা আর আল্লাহ আর উসকা রাসূল ভি উসসে মহব্বত করতে হে, আর আল্লাহ এবং তার রাসূলও যাকে ভালোবাসেন এমন একজনের কাছে জান্ডা দিব খাইবারের, সো হাম সব উস সাদত কে হুসুল কে ইন্তেজার মেতে, সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা সেই সৌভাগ্যবান কে তা অর্জনের জন্য জানার জন্য আমরা অপেক্ষায় ছিলাম, আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে ফরমায়া, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বললেন আলী কো মেরে পাস লাও, হযরত আলী কে আমার নিকট নিয়ে আসো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কো লায়া গিয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন, উস ওয়াক্ত ও আশুবে চশমে মুবতালা থে, অর্থাৎ এমত অবস্থা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুকে আক্রান্ত ছিলেন, আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে চুকের অসুস্থ, আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে উন কি আকো মে লুআবে দেহেন ডালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুকে থুথু মুবারক লাগিয়ে দিলেন আর উনহে জান্ডা আতা কিয়া, এবং জান্ডা দেওয়া হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট, আল্লাহ তাআলা নে উনকে হাত পর খাইবার ফাতাহ কর দিয়া, আর তদ্রু তেমনি ভাবে খাইবার বিজয় লাভ করলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। যখন এই আয়াত নাযিল হয়, তিন নম্বর হচ্ছে যখন সেই আয়াত নাযিল হলো ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, নিয়ে আসো তোমাদের সন্তান সন্ততি এবং আমাদের আমরা নিয়ে নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, আমরা আহ্বান করব আমাদের সন্তান সন্ততি ওয়া আবনাআকুম, আর তোমরা আনো তোমাদের সন্তান সন্তুষ্টিকে সন্ততিদেরকে, মুবাহালা হবে, আপ ফরমা দে, তখন ফরমা দে কে আ যাও, অর্থাৎ তার অনুবাদ যে আয়াতের আপ ফরমা দে কে আ যাও, ওহে ইহুদিরা তোমরা আসো, হাম মিলকর আমরা মিলিতভাবে আপনে বেটো কো আর তোমারে বেটো কো, তোমাদের সন্তান নিয়ে আসো আমাদের সন্তান নিয়ে আসবো, দেখবো কারা সত্য কথা বলছে, ইহুদিরা তখন বলতো নাহনু আবনাউল্লাহ আমরা আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ বুলা লেতে হে, তো হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে এমত অবস্থায় এই আয়াত যখন নাজিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে হযরত ফাতেমাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বুলায়া আওর কা তাদেরকে ডাকলেন এবং বললেন এ মেরি মেরে আহলে বাইত হে, এরা হচ্ছে আমার আহলে বাইত। ভাই বন্ধুরা সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এই হাদিস থেকে কি বুঝলাম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার এবং আমার মনজিল হচ্ছে
মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালামের আমা তারদা আন তাকুনা মিন্নি বিমানজিলাতি মুসা ওয়া হারুন, তুমি কি রাজি নও আন তাকুনা মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মুসা, হারুন আলাইহিসসালামের মুসা আলাইহিসসালামের সাথে যে সম্পর্ক তুমি কি রাজি নও? সুবহানাল্লাহ, এক নম্বর। দুই নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে আজকের খাইবরের বিজয়ের জন্য খাইবরের ঝান্ডা তার হাতে দিব যিনি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু লাউতিয়ান্না, অবশ্যই আমি তাকে দিব রায়াতা ঝান্ডা। রাজুলান ওই ব্যক্তিকে, ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু যিনি আল্লাহ এবং রাসূলকে অধিক ভালোবাসেন। আল্লাহর রাসূলকে হযরত আলী ভালোবাসেন অধিক এবং আল্লাহকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অধিক ভালোবাসেন। শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসার সার্টিফিকেট আমরা দেখতে হবো, যাকে আমি ভালোবাসি তিনি ভালোবাসেন কিনা। আল্লাহ রাসূল বলেন কি, ওয়া ইউহিব্বুহুল্লাহু, তাকেও আল্লাহ ভালোবাসেন, ওয়া রাসূলুহু এবং আল্লাহর রাসূল ভালোবাসেন। সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূলও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে অধিক ভালোবাসেন। তিন নম্বরে আমরা যেটা দেখেছি যে ফাকাল আল্লাহুম্মা হাউলাই আহলি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ, হে আল্লাহ, এরাই হচ্ছে আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। ভাই বন্ধুরা, আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করতেছি যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ও সাদ, মা মানাকা আনতা সুব্বাবাত তুরাব, আবু তুরাবকে তুমি মন্দ বলো না কেন, কোন জিনিস তোমাকে বাধা দেয়? এই কথার উপর ভিত্তি করে অনেকেই দেখা যায় আমাদের মধ্যে, বলতে মুসলমানের মধ্যে অনেকে সাহাবায়ে কেরামদের ব্যাপারে এমন ধারণা পোষণ করেন যে হযরত আলীর, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিয়েছেন বা গালি দেওয়ার জন্য বলেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত এ ব্যাপারে যেই মত প্রদান করেছে সেটা হচ্ছে আকাবীরগণ আমাদের এই কথা বলেছেন যে সাহাবায়ে কেরামগণ পরস্পর তারা একজন আরেকজনকে গালি দেন নাই। এখানে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার বলার পিছনে মূল বিষয় যেটা তারা বর্ণনা করেছেন সেটা হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথা বলেন নাই যে তুমি গালি দেও। অর্থাৎ ওই অবস্থাটা ছিল জঙ্গে সিফিনের পরের যে অবস্থা ছিল, দুইটা গ্রুপে বিভক্ত ছিল মানুষ, তোর মধ্যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অনেক মানুষ ছিল আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অসংখ্য মানুষ ছিলেন, সাহাবায়ে কেরামগণ ছিলেন। এখানে বিভিন্ন মুনাফিক শ্রেণীর মানুষরা, কিছু খারেজিরা, নাসিবিরা, তাদের অবস্থা এমন ছিল যে তারা পরস্পর দ্বন্দ্ব পয়দা করার জন্য এবং পরস্পর বিরোধ রাখার জন্য তারা একজন আরেকজনকে গালি দিত। সেজন্য এই খারেজিরা যখন গালি দিত তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরই মধ্যকার গভর্নর যখন ছিলেন, অর্থাৎ এই সমস্ত মানুষের কাছেও আছেন, কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ জবান থেকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথা শুনেন নাই, জানার জন্য যে তুমি কেন বলছো না, কোনো মন্দ বলো না, তার কারণটা কি? সার্টিফাই করলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দেখেন যে আমি মন্দ বলছি না, তার কারণ হচ্ছে যে এই এই বিষয়গুলো। তবে এখানে বিষয়গুলো যে আমরা যদি আর একটু গভীরভাবে যদি আমরা খেয়াল করি, এখানে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে তিনি জবাবে যা বলেছেন সেটার মাধ্যমে এটাই আমরা দেখতেছি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সেখানে তুলে ধরা হয়েছে। এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথা বলেন নাই যে তুমি গালি দেও, এই কথা এখান থেকে প্রমাণিত নয়। আর আমরা জানি কোরআনুল কারিমের আয়াতগুলো যদি আমরা দেখি তাহলে বোঝা যায় যে সাহাবায়ে কেরামগণের অবস্থা এমন ছিল যে তারা পরস্পর কোন ধরনের কোন মন্দ কথা তারা বলতেন না, শুধুমাত্র বাহিরে অবস্থানরত কিছু রাফিজ এবং খারিজি যারা ছিল তাদের মধ্য থেকে মন্দ কথাগুলো বের হতো। আমরা যদি একটু যদি এদিকে লক্ষ্য করি, ওয়ামিন উসুলিহিম কাযালিকা হিফযু আল সিনাতিহিম ওয়াল ইনতিহা আম্মা নাহাহুম আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিফান বিফাদলি সাহাবাতিল কারাম ওয়া ইজহারান লিমাকানাতিহিম ফি কওলিহি লা তাসুব্বু আসহাবি
فلون احدكم انفق مثل احد ذهبا ما بلغ مد احدهم ولا نصيفه. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না, যদি তোমাদের কেউ উহুদ পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় খরচ করো, দান করো, তারপরেও কোনো সাহাবীর দানের সামান্য দানের সমমান তোমরা কশিনকালেও হতে পার অর্জন করতে পারবে না। হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন তিনার যে কথা, মান শাতামা আহাদাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন একজন সাহাবীকে যদি কেউ গালি দেয়, যেমন আবা বকরিন আও উমারা আও উসমান আও মুয়াবিয়া আও উমর আমর ইবনুল আস, ফা ইন ক্বালা কানু আলা দালাল লে ওয়া কাফার কুতিলা, বলা হচ্ছে ফা ইন ক্বালা, যদি কেউ এমন বলে কানু আলা দালালিন ওয়া কুফরিন কুতিলা, তারা দলালের পথভ্রষ্টতার মধ্যে ছিলেন অথবা কুফুরের মধ্যে ছিলেন, তাহলে তার জন্য তাকে কতল করা অত্যাবশ্যক। অর্থাৎ সতর্কতামূলক যেখানে আমরা যেগুলো দেখতেছি যে সাহাবায়ে কেরামদের ব্যাপারে কেউ এমন কোনো বাজে মন্তব্য করতে পারবে না। এবং এর মধ্যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জামাতের অন্তর্ভুক্ত, সাহাবীদের জামাতের অন্তর্ভুক্ত। অতএব তাদের পরস্পর যেই দ্বন্দ্ব আমরা দেখতে পাই, পরস্পর যেই বিরোধ যেটা ছিল, সেই বিরোধের কারণে ইজতেহাদি খাতা হিসেবে আহলে সুন্নাত বলতেছেন যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজতেহাদি খাতার মধ্যে ছিলেন, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের উপর ছিলেন। ইনশাআল্লাহ এই বিষয়ের উপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরস্পর যেই দ্বন্দ্ব, এগুলোর উপর ইনশাআল্লাহ একদিন আপনাদের সামনে আমি একটি ভিডিও উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সাহাবায়ে কেরামদের মর্যাদা এবং আহলে বাইতের মর্যাদা, প্রত্যেকের যথাযথ মর্যাদা বুঝার এবং তাদেরকে যথাযথ মর্যাদা প্রদানের তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।